এক রানী গর্ভধারণ না করতে পারার জন্য একটি সমুদ্র রাক্ষসের হৃদয় রান্না করে খায়। তার পরিণাম কি হয়, টেল অফ টেলস মুভির প্রথম পর্বের সেই গল্প নিয়েই আজ আমরা আলোচনা করব। তবে তার আগে আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের সাপোর্ট আমাদের আরও ভালো ভিডিও বানাতে উদ্বুদ্ধ করে। টেল অফ টেলস মুভিটি তিনটি ভাগে বিভক্ত, যার প্রথম পার্টটি লং ট্রেলিসের রাজা ও রানীকে নিয়ে। প্রথমে তো মনে হয় যে রাজা ও রানী তাদের বিবাহিত জীবনে খুব খুশি, কিন্তু পরে জানা যায় যে রানীর এমন একটা অসুখ আছে যার জন্য রানী কখনোই মা হতে পারবে না। রাজা পৃথিবীর সব বড় বড় ডাক্তারদেরকে ডাকে, কিন্তু কেউই রানীর অসুখ সারাতে পারে না। তাই রানীকে একটু খুশি করার জন্য রাজা সার্কাসের কিছু লোককে ডাকে, কিন্তু তাদের মধ্যে একজন গর্ভবতী থাকে আর সেটা রানী দেখতে পায় এবং নিজের ঘরে গিয়ে ঘরের সব জিনিস ভাঙতে থাকে। তারপর রাজা ঘরে আসে এবং রানীকে বলে যে যেভাবেই হোক সে রানীর অসুখ সারিয়েই ছাড়বে। ওই রাতেই একটা নেক্রোম্যান রাজার মহলে আসে এবং বলে যে সে রানীর অসুখ সারাতে পারবে। তার উত্তরে রাজা বলে যে অনেকেই সেটা করার চেষ্টা করেছে, কিন্তু কেউই এখনো অবধি সফল হয়নি। নেক্রোম্যান বলে যে রানী এখনো গর্ভধারণ করতে পারে, কিন্তু তা নির্ভর করছে সেটা সম্ভব করার জন্য রাজা কতদূর যেতে পারবে। তার উত্তরে রাজা বলে যে সে রানীর অসুখ সারাতে এই পৃথিবীর শেষ সীমানা অবধি যেতে রাজি আছে। তখন নেক্রোম্যান বলে যে তার কাছে প্রচুর বছরের অভিজ্ঞতা আছে এবং সে এই প্রকৃতিকে ভালোভাবে বোঝে। প্রকৃতি সবসময় নিজের ভারসাম্য বজায় রাখে, তাই রাজা যদি একটা জীবন চায় তাহলে রাজাকে আরেকটা জীবন দিতেও হবে। এটা শোনার পর রাজা মেনে নেয়। তারপর নেক্রোম্যান তার প্রক্রিয়াটা বুঝিয়ে বলে যে রাজাকে একটা সমুদ্রের রাক্ষসকে মারতে হবে এবং তার হৃদয়টা বার করে এনে একটা কুমারী মেয়েকে দিয়ে রান্না করাতে হবে আর রানীকে সেটা খেতে হবে, তবেই রানী আবার গর্ভধারণ করতে পারবে। তার পরের দিন রাজা তৈরি হলো সমুদ্র রাক্ষসকে মারার জন্য। এরপর রাজা জলের মধ্যে যায় এবং গিয়ে দেখে যে সেই রাক্ষসটা ঘুমিয়ে আছে। রাজা তাকে মারতে সফল হয়, কিন্তু জলের নিচে ধস্তাধস্তির কারণে রাজার আঘাত লাগে এবং রাজা মারা যায়। তারপর রানী সেই রাক্ষসের হৃদয় নিয়ে মহলের ভিতর চলে যায় এবং একটি পরিচারিকাকে দেখতে পায় যে অবিবাহিত ছিল। রানী তাকে সেই রাক্ষসের হৃদয় রান্না করতে বলে। তারপর রান্না করার সময় ওই পরিচারিকা গর্ভবতী হয়ে যায় এবং রাক্ষসের হৃদয় খাওয়ার পর রানীও গর্ভবতী হয়ে যায়। তার পরের দিনে দেখানো হয় যে দুজনেরই ছেলে হয়েছে। রানীর ছেলের নাম এলিয়াস এবং পরিচারিকার ছেলের নাম জোনাহ। রানী নিজের ছেলের সাথে খুবই সুখে দিন কাটাচ্ছিল, কিন্তু ওই দুটো বাচ্চা যারা একই দিনে জন্মেছিল এবং একই রকম দেখতে ছিল তারা স্বাভাবিক বাচ্চা ছিল না। তাদের দুজনের সাদা চুল ওই সমুদ্র রাক্ষসকেই চিত্রিত করত। ওরা দুজন দুজনের খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল, কিন্তু সেটা রানীর অপছন্দ ছিল। রানী এলিয়াসকে বলে যে সে যেন জোনার সাথে না মেশে, একজন রাজপুত্রের বন্ধুত্ব পরিচারিকার ছেলের সাথে শোভা পায় না। যদিও এলিয়াস এসব কথায় কর্ণপাত করে না এবং জোনার সাথে তার বন্ধুত্ব চলতে থাকে। এরপর দেখানো হয় যে ওরা দুজন জলের তলায় নিঃশ্বাস নিতে পারে। এরপর রানী ওই পরিচারিকাকে ডাকে এবং বলে যে জোনা যদি এলিয়াসের সাথে মেশা বন্ধ না করে তাহলে তাদের দুজনকেই রাজ্য থেকে বহিষ্কার করা হবে। এর পরেও এলিয়াস আর জোনা একে অপরের সাথে মিশতে থাকে। আর একদিন জোনা এলিয়াস হওয়ার ভান করে রানীর কাছে যায়, যেটা রানী বুঝে ফেলে এবং তাদেরকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়। এলিয়াস জোনাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তারপর জোনা একটা চাকু দিয়ে একটা গাছের গুড়ি কাটে আর তার থেকে জল বেরিয়ে আসে। তখন এলিয়াস জোনাকে বলে যে এই জলটা যতদিন পরিষ্কার থাকবে বুঝবে আমি ঠিক আছি, আর যখন এটা লাল রঙের হয়ে যাবে তখন বুঝবে যে আমি বিপদে আছি। তারপর জোনা চলে যায়। এলিয়াস রোজ জলটা দেখে। একদিন হঠাৎ খেয়াল করে যে জলটা লাল হয়ে গেছে, আর তখনই ও কাউকে কিছু না বলে জোনাকে খুঁজতে বেরিয়ে পড়ে। কোনো রকমে সে জোনার নতুন বাড়িতে পৌঁছায় এবং তখন ওই গ্রামের সবাই এলিয়াসকে জোনা ভেবে ভুল করে, কারণ তাদের দুজনকে একই রকম দেখতে ছিল। এরপর এলিয়াস জানতে পারে যে জোনা বিয়ে করে নিয়েছে, আর এও জানতে পারে যে জোনা জঙ্গলে গিয়েছিল 5 দিন আগে কিন্তু এখনো ফেরেনি। অন্যদিকে রানী চিন্তায় পড়ে যায় এবং সে আবার নেক্রোম্যানের কাছে যায়। নেক্রোম্যান রানীকে বলে যদি রানী চায় যে এলিয়াস বাড়ি ফিরে আসুক তাহলে রানীকে একটা জীবনের বলিদান দিতে হবে। রানী তাতে রাজি হয়ে যায়। তারপর দেখা যায় যে জোনা একটা গুহার মধ্যে আটকে আছে এবং একটা রাক্ষস জোনার দিকে তেড়ে আসছে। তখনই এলিয়াস ওখানে পৌঁছে যায় আর নিজের তলোয়ার দিয়ে সেই রাক্ষসকে মেরে দেয়।
কিন্তু এলিয়াস জানতে পারে না যে সেই রাক্ষসটা আসলে তার মা ছিল। তারপর দেখানো হয় যে এলিয়াস রাজ্যে ফিরে আসে এবং রাজগতি সামলানোর দায়িত্ব নেয়। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। আর যদি আপনারা জানতে চান একজন 60 বছর বয়সী মহিলা রাজাকে বিয়ে করার জন্য কিভাবে যুবতী হয়ে ওঠে, তাহলে ডান দিকের ভিডিওটাতে ক্লিক করুন।